লালন। জন্ম 1774 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 17 অক্টোবর 1890 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন সাই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামে পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানব দরদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তাকে বলা হয় বাউল সম্রাট। তার গানের মধ্যেই 19 শতকের বাউল গান বেশ জনপ্রিয়তা লাভ করে। তাকে বাউল সম্রাট হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তিনি ছিলেন একজন মানব দরদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্র, সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিতেন। অসাম্প্রদায়িক এই মানবভাব থেকেই তিনি গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুলের মতো বহু খ্যাতিমান কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ সকল মানুষকে। তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। এবার আসা যাক লালন শাহের জীবনী নিয়ে। লালনের জীবন সম্পর্কে বিশদ কোনো বিবরণ পাওয়া যায় না। তার সবচেয়ে আবিষ্কৃত তথ্যসূত্র তার নিজের রচিত 288টি গান। কিন্তু লালনের কোনো গানের তার জীবন সম্পর্কে কোনো তথ্য তিনি রেখে যাননি। তবে কয়েকটি গানে তিনি নিজের লালন ফকির নামে আখ্যায়িত করেছেন। তার মৃত্যুর 15 দিন পর কুষ্টিয়া থেকে একটি পত্রিকায় বলা হয়েছে, তার জীবনী লেখার উপায় বড়ই কঠিন, তিনি কিছুই বলতেন না। লালনের ধর্মবিশ্বাস নিয়ে গবেষকের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে। তার জীবন দশায় তিনি কোনো ধর্ম পালন করে যাননি বলে জানা যায়। সূত্র থেকে জানা যায় জীবন দশায় তাকে কোনো ধর্ম রীতিনীতি পালন করতে দেখা যায়নি। লালন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। নিঃসাধন বলে তিনি হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের উভয় শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন। প্রকৃতপক্ষে লালন ছিলেন মানব দরদী এবং তিনি ধর্ম, জাত, কুল, বর্ণ, লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষের বিভেদ বিশ্বাস করতেন না। বাংলা 1348 সালে আষাঢ় মাসে প্রকাশিত পত্রিকার মোহাম্মদিয়া পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম মুসলিম পরিবারে বলে উল্লেখ করা হয়। আবার বিভিন্ন সূত্রে তার জন্ম হিন্দু পরিবারে বলে উল্লেখ করা হয়। লালনের ধর্মবিশ্বাস সম্পর্কে ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, লালন ধার্মিক ছিলেন কিন্তু কোনো বিশেষ ধর্মের রীতিনীতি পালনে আগ্রহী ছিলেন না।